সম্প্রতি মিশন মুডে 100টিরও বেশি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের আওতায় এনেছে রাজ্য সরকার। আগরতলা কুঞ্জবনের আচার্য প্রফুল্ল চন্দ্র রায় স্মৃতি বিদ্যামন্দির স্কুলটিকেও এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্পে প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্রছাত্রীদের পঠন পাঠন চালু করা হয়। এই অনুষ্ঠানে ছিলেন সদর মহকুমা শাসক অসীম সাহা সহ বিদ্যালয়ের অন্যান্যরা। নতুন আঙ্গিনে নতুন সিস্টেমে স্কুল চালু হবে।